এখান থেকে হাত দেখা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ব্লগ ভিডিও। আর আমি সঞ্চিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। সো এখন হচ্ছে দুপুর, বাজে হচ্ছে 1:30, আর আমি আর অরিন্দম আজকে প্ল্যান করলাম যে চলো আজকে লাঞ্চটা আমরা যাব হচ্ছে বাইরে খেতে, সেটা হচ্ছে যে বাইরে মানে বাড়ির বাইরে, সেটা হচ্ছে দাদা বৌদিতে খেতে। ব্যারাকপুরে দাদা বৌদি কতটা ফেমাস তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো, আর আমি ব্যারাকপুরে থাকি তো ছোটো থেকেই আমি খেয়ে আসছি দাদা বৌদি বিরিয়ানি, আর আমি কয়েকশো বার খেয়ে নিয়েছি, ভীষণ প্রিয়। যতবারই খাই কখনো আমার কাছে মানে এক ঘেয়ে লাগে না, আর আমি এমনিতেও ভীষণ পরিমাণে বিরিয়ানির লাভার অ্যাকচুয়ালি, আর সেখানে দাদা বৌদি বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই, দাদা বৌদি বিরিয়ানির নাম তুললেই এমনিই জল চলে আসে। তো চলো গিয়ে যাওয়া যাক, গিয়ে এখন যাব গিয়ে বিরিয়ানি আর সাথে কি খাওয়া যায় দেখা যাক। পৌঁছে গেছি এখন, তো এবার ওপরে যাচ্ছি গিয়ে দেখি কতটা লাইন আছে, তো তারপর ঘুরতে পারবো। ওপরে এসে দেখছি মোটামুটি এখানে সিঁড়িতে ওপরে ভালোই লাইন আছে, তো এখন এই লাইন দেব তারপর। গাইজ অনেকটাই লাইন আর অনেকটাই টাইম লাগছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওয়েট করে করে আমি আর পারছি না, তো তাই জন্য ক্যামেরাটা অন করে ভাবলাম নিজেকে দেখি ক্যামেরাতে, আর কি দেখবো, লোকের মুখ দেখতে আর ভালো লাগছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন যাই, দেখা যাক আর কয়েকজন আছে, এবার দেখি এটাও আরও কতক্ষণ লাইন দিতে হবে দেখা যাক। ওপরে রুফটপ খোলা ছিল বাট ভীষণ রোদ, গরমের মধ্যে কে যায় ওখানে। সো ফাইনালি আমরা ঢুকে পড়েছি অ্যান্ড আমরা বসেও গেছি, তো এইবার হচ্ছে সামনে মেনু কার্ড নিয়ে নিয়েছি, এইবার হচ্ছে অর্ডার দেব। যদিও দাদা বৌদি রেস্টুরেন্টে আসলে আমার মেনু কার্ড লাগে না, কেন কি আমি একদম পুরো মাইন্ড সেট আপ করেই রাখি, দাদা বৌদি মানে হচ্ছে বিরিয়ানি, আর যেখানে যা কিছু খাই বা যা কিছু অর্ডার দিই না কেন, দাদা বৌদি মানে হচ্ছে কোনো রকম ফ্রাইড রাইসও না, কোনো রকম নানও না, কোনো কিছু না। অনেকে খেতেই পারো, মানে অনেকে হয়তো খাও অনেক কিছু, বাট আমি আমার কথা বলছি, আমি দাদা বৌদিতে গেলে আমি আর অরিন্দম বিরিয়ানি ছাড়া একদম কোনো কিছুই নয়। হ্যাঁ, সাইড ডিশ অবশ্যই নিই, চিকেনের কোনো আইটেম এক্সট্রা অর কোনো মাটনের আইটেম সেগুলো নিই, বাট দাদা বৌদিতে বিরিয়ানি তো মাস্ট, ওটা খেতেই হবে, ওটা না খেলে হবে না। সো এবার হচ্ছে আমরা অর্ডার দেব, এখনও অর্ডার করিনি, তো মটন বিরিয়ানি তো অবভিয়াসলি ওটা তো হবেই, আর তার সাথে অরিন্দম আমাকে জিজ্ঞেস করছিলো যে কী খাবে তুমি বলো, তোমার যেটা ইচ্ছা অর্ডার দাও মানে সাইড ডিশ, তো আমি বললাম যে না আমি এক্সট্রা কোনো সাইড ডিশের কিছু খাবো না, আমি শুধু মাটন বিরিয়ানি খাবো, তুমি তোমার যেটা ইচ্ছা অর্ডার দাও। দেন ও বললো দেন আমি কী খাবো, ও নিজেই ডিসাইড করতে পারছিল না, আমি ওকে বললাম তাহলে চিকেনের কিছু আইটেম খাবে না মাটন, ও বললো চিকেন খাবে, দেন চিকেন চাপ ওর জন্য অর্ডার দেওয়া হয়েছে আর দুটো মাটন বিরিয়ানি। সো এখন হচ্ছে আমরা অর্ডার দিলাম আর লাস্টে হচ্ছে ফিরনি খাবো। তো বিরিয়ানি তো এবার আমাদের এসে গেছে, আমি তো বিরিয়ানি দেখে আর লোভ সামলাতে পাচ্ছি না, মানে কতক্ষণে যে আমাদেরকে সার্ভ করবে আমি সেটার জন্য ওয়েট করছি। তো ফার্স্টে আমারটা সার্ভ করা হচ্ছে অ্যান্ড এরপর হচ্ছে অরিন্দমকে সার্ভ করবে। অ্যান্ড গাইজ জাস্ট বিরিয়ানিটা মানে স্মেলটাতেই আমি পাগল হয়ে যাই, আমি এতটাই বিরিয়ানি পোকা বলতে পারো, আমি এতটা বিরিয়ানি লাভার, মানে ভীষণ ভালো লাগে যে কোনো বিরিয়ানি, দাদা বৌদি তো বেশি সব থেকে ফেভারিট অ্যান্ড মোস্ট 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 ফেভারিট স্পেশাল। সো এখন বিরিয়ানিটা আমাদেরকে সার্ভ করার পর গরম গরম খাবো, অ্যান্ড রিয়াজি মাটনের পিস সাথে মানে বুঝতে পারছো, অ্যান্ড বিরিয়ানির আলু গাইস মানে জাস্ট ভাবো, আর মাটন বিরিয়ানির সাথে শুধু মানে মাটনের যে কোনো পিস হলেই হলো না, মানে চলবে না, আমার আর অরিন্দম আমরা দুজনেই সেম, আমাদের মাটন বিরিয়ানির সাথে মাটনের রিয়াজি পিস চাই চাই। তো গাইজ এবার আমরা খাওয়ার স্টার্ট করি, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আমরা অর্ডার করে দিয়েছি দুজনের জন্য দুটো ফিরনি, আর ফিরনিটা খেতে আমার আর অরিন্দম আমরা দুজনেরই মানে ভীষণ ভালো লাগে খেতে, আর একদম পুরো মানে মাখনের মতো লাগে, আর আমরা বাঙালি মানুষ খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে কি হয়, একদমই হয় না, তো আমি মিষ্টি খেতে ভালোবাসি না কিন্তু ফিরনি খেতে একদম ভীষণ ভালোবাসি, তো ফিরনিটাও কিন্তু গাইজ অসম ছিল। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার লিফটে করে, লিফট এসে গেছে, এবার লিফটে করে চলে যাই একদম সোজা গ্রাউন্ড ফ্লোরে, তো তারপর নিয়ে যাই, পেট পুজো তো কমপ্লিট, এবার চাব হলো একটু স্পেন্সারে, সেখানে একটু ঘরের কিছু জিনিস কেনার আছে, তো আমি যাই সেখানে যাই।
এবার অরিন্দমকে বলছিলাম তুমি একটু প্লিজ ধরো ক্যামেরাটা, আমার ধরে ধরে হাত ব্যথা হয়ে যাচ্ছিল, তো ওই জন্য ও একটু জাস্ট ক্যামেরাতে ধরেছিল কিন্তু কোনো কথা বলেনি। দাদাবুদি থেকে বেরিয়ে ও আমাকে বাস্কিন রবিন্স থেকে একটা আইসক্রিমও খাইয়েছিল চকলেট, বাট ওটা তখন ভিডিও করা হয়নি। স্পেন্সার থেকে বাড়ি চলে এসেছি যা যা কেনার ছিল কিনে নিয়ে, ওখানে তো ভিডিও করা যায় না তো তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো ফার্স্টে একটা নিয়েছি হচ্ছে ডেটল, যেটা আমার ঘর মোছার জন্য আর এমনিও আরও অনেক কাছে ডেটল ভীষণ লাগবে। স্যাভলন হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, আর এই একটা মেবলিনের কাজল কিনলাম, আর এখানে হচ্ছে ডাভ সাবান নিয়েছিলাম একটা, আর হচ্ছে এইদিকে হচ্ছে আমি হিমালয়ার ওয়াইপস নিয়েছিলাম, যেটা হচ্ছে অ্যালোভেরা, ভীষণ ভালো এই ওয়াইপসটা, এই ওয়াইপসটা আমি সবসময় ইউজ করি। আর এটা একটা হচ্ছে তোমার স্পঞ্জ নিয়েছিলাম, যেটা গায়ে সোপ দেওয়ার পর আর ওয়াশ করার পর, মতলব ফেস ওয়াশ করার পর তুমি এটা দিয়ে ভালো করে রাব করতে পারবে হালকা করে। আর বাটস নিয়েছিলাম, আর এটাও একটা স্পঞ্জ নিয়েছিলাম, মতলব লুফা নিয়েছিলাম, আর এটা একটা হিমালয়ান ন্যাচারাল গ্লো কেশর ফেস ওয়াশ নিয়েছিলাম, এটা ভীষণ ভালো ইনস্ট্যান্ট গ্লো দেয় ফেসে, ভীষণ ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। সো গাইজ আজকের মতো ভিডিওটা এইটুকুই, তো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করবো ভেবেছিলাম বাট করা হয়নি, তো নেক্সট ডে আমি সকাল থেকে আমি সারাদিন কী করি সেরকম একটা ব্লগ আমি তোমাদের জন্য দেবো, অ্যান্ড তোমরা যদি সেটা পছন্দ করো তাহলে আমি ডেলি ব্লগ দেওয়া স্টার্ট করবো। তো গাইজ ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও, আর দাদা বৌদির বিরিয়ানি তোমাদেরও কীরকম লাগে আমাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ, বাই।